السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা সোনানত্তির মিজির আটশো সাত নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো সাইমকে ইফতার করাবে সে তার সম পালনের সমপরিমাণ পরিমাণ সব লাভ করবে গয়রা গর কোসুমিন আজিরি স ইমি শেয়াম এমনকি যিনি সম পালন করেছেন তার সম পালনের যে সব সে সব থেকে কোনো ধরনের কমতি করা হবে না অর্থাৎ তার সব তিনি তো পাবেনই পাশাপাশি যিনি ইফতার করাবেন তিনিও তার সম পালনের সমপরিমাণ সব লাভ করবেন এই রমদনে আমরা যদি ইফতার করাতে পারি কাউকে তাহলে এরকম একটি একজনকে ইফতার করালে একটি সমের সব আমরা লাভ করতে পারবো অনুরূপ যদি আমরা তিরিশ জনকে ইফতার করাতে পারি তাহলে তিরিশটি সমের সব আমরা কি লাভ করবো আর যদি আরও বেশি পারি তাহলে আরও বেশি সম পাল পালনের সব আমরা লাভ করব অতএব হে মুসলিম প্রিয় ভাই ও বোন আমরা চেষ্টা করি না আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে এই রমদানের প্রতিটি নিজেরা পালন করার পাশাপাশি ইফতার করানোর যেন আমরা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারি এই জন্য যারা নিম্নবিত্ত রয়েছে অসহায় রয়েছে হতদরিদ্র রয়েছে বা যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন ইফতার করার এই ফজিলত আমরা যেন অর্জনে কেউই ব্যর্থ না হয় আল্লাহ তাহলে আমাদের সকলকে এই সব যেন বেশি বেশি অর্জন করতে পারি এবং এ হাদিস অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের সম পালনের পাশাপাশি সম পালনের যে সব ইফতার করানোর মাধ্যমে পাওয়া যাবে বলে আল্লাহ রসুল সাল আলিয়ালাম উল্লেখ করেছেন সেটিও যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরাক